হ্যালো, দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লোটিয়া শুটকি ভর্তা। লোটিয়া শুটকি ভর্তা করার জন্য আমি এখানে লোটিয়া শুটকি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, এটাকে 300 গ্রামের মতো। আমি এটাকে ধুয়ে বেছে এবং অনেক ভালো করে এটা ধুতে হয়। দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এর জন্য আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, এটা ঝাল কম বেশি আপনারা করতে পারবেন। আর এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি। আমি এখানে 2টা বড় পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে। আর এখানে আমি 1টা রসুন নিয়েছি। সো এরপর এখন আমাদেরকে ফ্রাই প্যানে আমি এখানে তেল গরম করতে অলরেডি রেখে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা সব কিছুই একবারে আমি এখানে অ্যাড করে দেব, এর সাথে শুটকিটাও। এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, এটাকে সময় নিয়ে ভাজতে হবে। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। আমি তেলটা দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো। এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। শুটকিটা যেহেতু এর মধ্যে অনেক বালু থাকে, তো গরম পানি দিয়ে একটু 5-10 মিনিট যদি আপনি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু মাছটা একটু কালার বদলায়, এই যে ঠিক এরকম সাদাতে হয়ে যায় আর বালুগুলো একদম নিচে তলায় একদম জমে থাকে। তো অবশ্যই সেই ভালো মতো শুটকিটাকে ধুয়ে নেবেন, তা না হলে খেতে বসলে বালু মুখে পড়বে। আপনাদের বাসায় যদি শিলপাটা থেকে থাকে তাহলে ঠিক এইভাবে করে ভেজে শিলপাটা দিয়ে বেটে দিতে পারেন। আর আমাদের মতো যারা প্রবাসে বাস করেন তারা এভাবে ভেজে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটা ব্ল্যান্ড করে নেবেন। যদিও সেই শিলপাটার বাটার সেই টেস্টটা পাওয়া যাবে না, কিন্তু তারপরেও আশা করি খারাপ লাগবে না। আমি মিডিয়াম আঁচে এটাকে খুব ভালো মতো ভাজব। অনেকে এই শুটকি ভর্তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেন, আমিও মাঝে মধ্যে দেই, কিন্তু আজ আমি এই শুটকি লোটিয়া শুটকিটার মধ্যে কোনো এক্সট্রা অ্যাড করব না। তো এটা ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। তো ভিউয়ার্স, আমার এই শুটকি ভাজাটা হয়ে গেছে একদম ব্রাউন কালার করে, আমি এটাকে ভেজে নিয়েছি। আমি এখন হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটা ব্ল্যান্ড করে নেব আর একটু ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করতে হবে। একদম গরম গরম দেওয়া যাবে না, যে কোনো ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার যেহেতু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সো অবশ্যই সে ব্যাপারে কেয়ারফুল থাকবেন। আমি জাস্ট এটা একটু ঠান্ডা করে দেন আমি ব্ল্যান্ড করব। ভিউয়ার্স, আমি আমার এখন এটা ব্ল্যান্ড করব। এর মধ্যে আমি জাস্ট 1 চা চামচ সরিষার তেল অ্যাড করে দিয়ে দিলাম, একটু গন্ধটা সুন্দর আসবে। এখন আমি এটা ব্ল্যান্ড করব। তো ভিউয়ার্স, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল শুটকি ভর্তা, লোটিয়া শুটকি ভর্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।